কারণ বিভিন্ন প্রজেক্ট আপনাকে উপস্থাপন করতে হবে আপনার ম্যানেজারের সামনে, আপনার ক্লায়েন্টের সামনে। সো আপনাকে অবশ্যই প্রেজেন্টেশনের জন্য যে সফটওয়্যার সেটা হচ্ছে এমএস পাওয়ারপয়েন্ট। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউনিভার্সিটি লাইফে আমাদের কিছু দক্ষতা অর্জন করতে হয়, সেই দক্ষতাগুলো পরবর্তী জীবনে খুবই কাজে লাগে। সো আজকে আমি আপনাদের সাথে এমন ছয়টি সফটওয়্যারের কথা বলবো যে সফটওয়্যারগুলো ছাত্র জীবনে আপনার শেখা উচিত। নাম্বার ওয়ান হচ্ছে লেখালেখি করার জন্য যে সফটওয়্যার, তার মানে কি হচ্ছে, আপনি যখন স্টুডেন্ট অবস্থায় আপনাকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট লিখতে হয়, রিপোর্ট লিখতে হয়, সেজন্য আপনাকে লেখালেখি করতে হয়, সেজন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার হচ্ছে এমএস ওয়ার্ড। সো ছাত্রজীবনে যদি আপনি এই এমএস ওয়ার্ড সম্পর্কে না জানেন বা এই এমএস ওয়ার্ডের দক্ষতা না অর্জন করতে পারেন, তাহলে আপনি পরবর্তীতে আপনার চাকরির জীবনে আপনি ব্যর্থ হয়ে যাবেন। নাম্বার টু হচ্ছে প্রেজেন্টেশনের জন্য। আমাদের প্রতিনিয়তই কিন্তু স্টুডেন্ট লাইফে ইউনিভার্সিটিতে বলেন প্রেজেন্টেশন দিতে হয়, খুব সুন্দরভাবে স্লাইড মেকিং করতে হয়। যে জিনিসগুলো যদি আমরা জানি, তাহলে পরবর্তী জীবনে আমরা যে চাকরি করব সেখানে কিন্তু খুবই উপকারে আসবে, কারণ বিভিন্ন প্রজেক্ট আপনাকে উপস্থাপন করতে হবে আপনার ম্যানেজারের সামনে, আপনার ক্লায়েন্টের সামনে। সো আপনাকে অবশ্যই প্রেজেন্টেশনের জন্য যে সফটওয়্যার সেটা হচ্ছে এমএস পাওয়ারপয়েন্ট। পাওয়ারপয়েন্ট সম্পর্কে যদি আপনারা না জানেন, তাহলে আজকে থেকেই কাজে নেমে পড়েন। যে নর্মালি আপনি জানেন এটা কিন্তু ব্যাপার না, কিন্তু আপনাকে দক্ষ হতে হবে। সো পাওয়ারপয়েন্ট স্লাইড মেকিংয়ে যদি আপনি দক্ষ হন, তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন ছাত্র জীবনে বলেন, আপনি ব্যস্ত বা কর্মজীবনে যদি বলেন তখনও আপনি এগিয়ে থাকবেন। সো নাম্বার টু ছিল যে প্রেজেন্টেশনের জন্য এমএস পাওয়ারপয়েন্ট শেখা, ভালোভাবে শেখা। নাম্বার থ্রি হচ্ছে হিসাব নিকাশ করার জন্য যে সফটওয়্যার। হিসাব নিকাশ করার জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে, কিন্তু বেসিক যে সফটওয়্যার লাগে ছাত্র জীবনেও লাগে কর্মজীবনে লাগে, সেটা হচ্ছে এমএস এক্সেল। এমএস এক্সেল সম্পর্কে অনেকেই জানেন, কিন্তু অনেকেরই কিন্তু সেই সম্পর্কে দক্ষতা নাই। দক্ষতা অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই সেটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন হিসাব নিকাশের যে প্র্যাকটিসগুলো আছে সেটা আপনি এখন থেকেই শুরু করে দেন এমএস এক্সেলের মাধ্যমে, কারণ এক্সেল মাধ্যমেই কিন্তু প্রপার হিসাব নিকাশ করা হয়, যেটা আপনার ইউনিভার্সিটি লাইফে বলেন, আপনার চাকরি জীবনে বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এইটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা বলছিলাম হিসাব নিকাশের জন্য যে এমএস এক্সেল। এখন চার নাম্বার হচ্ছে ছবি সম্পাদনার জন্য। ছবি সম্পাদনা বলতে আসলে কি বুঝি, যে আপনার প্রেজেন্টেশনের জন্য বিভিন্ন ধরনের পিকচার আপনাকে অ্যাড করতে হবে, আপনার প্রজেক্টের জন্য বিভিন্ন ধরনের পিকচার আপনি অ্যাড করতে চাচ্ছেন, যে পিকচারগুলো হয়তো বা গুগলের মধ্যে নাই অথবা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে নাই। সো আপনি যদি ছাত্র জীবনে যদি ছবি সম্পাদনার জন্য কিছু সফটওয়্যার সম্পর্কে ছবি সম্পাদনার জন্য বা ছবি এডিটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ সফটওয়্যারটাই হচ্ছে এডোবি ফটোশপ। এটার মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু বিভিন্ন ধরনের ছবি, পিকচার সেগুলো এডিট করতে পারবেন খুব সহজেই। সো আপনাকে ছাত্র জীবনে অবশ্যই এই সম্পর্কে জানতে হবে, এই সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। নাম্বার ফাইভ হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য বা ভিডিও সম্পাদনার জন্য। আমাদের প্রেজেন্টেশন দিতে গেলে অনেক ধরনের ভিডিও, ছোটোখাটো ভিডিও আমাদেরকে চিত্রগুলো অ্যাড করতে হয়, আমাদেরকে প্রজেক্ট শো করার জন্য বিভিন্ন ধরনের পিকচারের সাথে অ্যাডজাস্ট করে, অ্যানিমেশন করে কিছু ভিডিও এডিট করতে হয়। এই ভিডিও এডিটের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার আছে, সে সম্পর্কে অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না, অ্যাডোবি প্রিমিয়াম প্রোটাই হচ্ছে ভিডিও সফটওয়্যারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আকর্ষণীয় একটি সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি প্রফেশনাল ভিডিও এডিট করতে। নাম্বার সিক্স হচ্ছে যারা স্টুডেন্ট অবস্থায় তথ্য গবেষণা নিয়ে কাজ করছেন তাদের জন্য খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার হচ্ছে IBM স্ট্যাটিস্টিক্স SPSS। অনেকেই নাম শুনেছেন, যে আপনি যদি বিভিন্ন ধরনের তথ্য, ডেটা অ্যানালাইজ করতে চান, ফ্যাক্টর অ্যানালাইজ করতে চান, তখন কিন্তু আপনার অবশ্যই IBM SPSS সম্পর্কে জানতেই হবে, কারণ এইটার মাধ্যমেই আপনি বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের গবেষণা
যে ফলাফল সেটা আপনি বিভিন্ন চিত্র এবং অ্যানালাইসিসের মাধ্যমে দেখাতে পারবেন। সো ছাত্র জীবনে অবশ্যই আপনাকে এসপিএসএস সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে যদি আপনি গবেষণা নিয়ে কাজ করেন, আদারওয়াইজ লাগবে না। আপনাদেরকে বলেছিলাম ভিডিও শেষ দিকে এসে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব, সেটা হচ্ছে আপনি যদি বিভিন্ন ধরনের স্লাইড, প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্টের কাজ করতে চান, পাওয়ার পয়েন্ট ছাড়া মানে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ছাড়া অন্য কোনো সফটওয়্যারে, এবং ভিডিও এডিট করতে চান, পোস্টার বানাতে চান, ব্যানার বানাতে চান, ছবিগুলো এডিট করতে চান, তাহলে সবগুলো প্যাকেজ হচ্ছে canva.com। অনেকেই হয়তো শুনেছেন এইটার নাম, যদি আপনি canva.com ইউজ করতে জানেন তাহলে আপনি কিন্তু সবগুলোর কাজ কিন্তু প্রায় সম্পাদন করতে পারবেন canva.com-এর মাধ্যমে। আর ছোট্ট একটা অ্যাপ হচ্ছে ইনশট, ইনশটের মাধ্যমে অনেকেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলো, ছোট ছোট ভিডিওগুলো এডিট করতে পারেন। প্রফেশনাল না হলেও প্রফেশনালদের মতনই কিন্তু আপনি ইউজ করতে পারবেন ইনশট। সো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের লাইফে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলে থাকে, আপনাদের লাইফে উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক দিয়ে বেল বাটনটা অন করে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।